রাজধানীর তীব্র যানজট থেকে নগরবাসীকে রেহাই দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে বর্তমান সরকার। মেঘাহী শহরের যানজট কমিয়ে মানুষের যাতায়াত সহজ ও দ্রুত করতে বিশ্বের উন্নত দেশের মতো 2012 সালে মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী 6 ধাপে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা করা হয়। উড়াল ও পাতাল রেলপথ মিলিয়ে এমআরটি লাইন 6, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, এমআরটি লাইন 2 এবং এমআরটি লাইন 4 রয়েছে। এরই মধ্যে বর্তমানে দেশের প্রথম মেট্রো রেলে চড়ে মানুষ যাতায়াত করছে। এই মেট্রো ট্রেনের মাধ্যমে ইলেকট্রিক ট্রেনের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আর এই মেট্রো রেলে করে যাতায়াত করতে পেরে মানুষ যেন খুশি। নগরবাসীর কাছে এ এক ভিন্ন রকম ভালো লাগার নামই ঢাকা মেট্রো রেল। আর তাই প্রয়োজন কিংবা ঘুরে বেড়াতে মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা নিতেই প্রতিদিনই মানুষ ছুটে আসছেন মেট্রো ট্রেনে চড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 ফেব্রুয়ারি দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন করেন, যার মধ্য দিয়ে পাতাল রেলের যুগে প্রবেশ করে বাংলাদেশ। দেশের ইতিহাসে প্রথম পাতাল ও উড়াল পথের মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার। মেট্রো রেল একে থাকবে 2টি রুট। প্রথম রুটটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। এই রুটটি হচ্ছে 19.87 কিলোমিটার দৈর্ঘ্য। এই অংশটি সম্পূর্ণ মাটির নিচ দিয়ে যাবে, যা হতে যাচ্ছে দেশের প্রথম পাতাল রেলপথ। 2026 সালে এ প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। আর দ্বিতীয়টি বিমানবন্দর থেকে নতুন বাজার হয়ে রূপগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত যাবে, যেখানে এমআরটি লাইন 1-এর ডিপো তৈরি হচ্ছে। এই রুটকে পূর্বাচল রুটও বলা হয়ে থাকে। আর নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 11.36 কিলোমিটার রেল লাইন উড়াল পথে হবে। মেট্রো রেলের মতো এটিই হবে বিদ্যুৎ চালিত ট্রেন এবং এটি হবে দূর নিয়ন্ত্রিত ট্রেন। দূর নিয়ন্ত্রিত ট্রেনের জন্য থাকবে অপারেশন কন্ট্রোল সেন্টার। এমআরটি 1 লাইনটিতে 21টি স্টেশন থাকবে, যার মধ্যে 12টি আন্ডারগ্রাউন্ড এবং 9টি এলিভেটেড স্টেশন থাকবে। 8 কোচ বিশিষ্ট 25 সেট ট্রেন এই লাইনে প্রতিদিন চলাচল করবে। একটি ট্রেনে সর্বোচ্চ 3,288 জন যাত্রী নিয়ে ছুটবে পাতাল আর উড়াল পথে। সূত্রগুলো জানিয়েছে বিমানবন্দর থেকে কমলাপুর যেতে 34 মিনিট সময় লাগবে, আর নতুন বাজার থেকে পূর্বাচলে মাত্র 20 মিনিটে যাওয়া যাবে এবং কমলাপুর থেকে পূর্বাচল যেতে সময় লাগবে মাত্র 35 মিনিট। এই 2 রুটে ট্রেনগুলোর বিশ্রামাগার হচ্ছে রূপগঞ্জের পিতলগঞ্জ বা ব্রাহ্মণখালী এলাকাতে। শীতলক্ষ্যা নদীর তীরে নির্মিত হচ্ছে এমআরটি লাইন 1-এর ডিপো। এই নদীর তীরবর্তী ডিপো হওয়ার কারণে মেট্রো রেলের সরঞ্জামাদি বিশেষ করে বন্দর থেকে কোচগুলো খালাস করে এই ডিপোর কাছে নিয়ে আসা যাবে। এতে করে বাড়তি কোনো ঝামেলায় পড়তে হবে না, পরিবহনের কোনো ঝামেলাও তৈরি হবে না। এমআরটি লাইন 6-এর মেট্রো রেলের ক্ষেত্রে যে ঝামেলা তৈরি হয়েছিল সেটি এই বেলা থেকে মুক্তি মিলবে। মেট্রো রেলের ডিপোর জন্য অধিগ্রহণ করা 92.97 একর জমি এরই মধ্যে বুঝে নিয়ে কাজ শুরু করেছে ডিএমডিসিএল কর্তৃপক্ষ। প্রকল্প এলাকার সরেজমিন ঘুরে দেখা গেছে গোটা এলাকায় মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের কাজ এগিয়ে নিয়ে চলছেন। প্রাথমিকভাবে গোটা এলাকায় ব্যারিকেড দেওয়ার কাজ এগিয়ে চলছে। কোথাও টিন দিয়ে বেড়া করা হয়েছে, আবার কোথাও আগের মতোই ফাঁকা পড়ে রয়েছে। আর এর মধ্যে স্থানীয়রা যাতায়াত করছেন। জমি অধিগ্রহণ করা হলেও স্থানীয়দের ঘরবাড়ি ভাঙার কাজ এখনও পুরোদমে শেষ হয়নি। কেউ কেউ এই ডিপো এলাকাতে বসতি করেছেন, তবে ধীরে ধীরে তারা চলে যাবেন বলেও জানা গেছে। আর যেসব পাকা স্থাপনা ছিল সেগুলো একে একে ভেঙে ফেলা হচ্ছে, তবে বেশিরভাগ স্থাপনাই ভেঙে ফেলা হয়েছে। যেহেতু পিতলগঞ্জে নিচু জমির মধ্যে এমআরটি ডিপো নির্মিত হচ্ছে, সে কারণে গোটা এলাকায় মাটি ভরাটের কাজ এগিয়ে চলার দৃশ্য চোখে পড়ে। গোটা প্রকল্প এলাকাতে নির্মাণ কাজের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ভূমি উন্নয়নের কাজ চোখে পড়েছে। আর এই জন্য এক্সকেভেটর থেকে শুরু করে ড্রাফট ট্র্যাক সবই ব্যস্ত সময় পার করছে। ডিপো এলাকার ভূমি উন্নয়নের সাথে সাথে ডিএমডিসিএল কর্তৃপক্ষের অফিস নির্মাণের কাজও এগিয়ে চলছে। এরই মধ্যে অফিস তৈরির প্রাথমিক কাজগুলো একে একে এগিয়ে চলছে। তার সামনে দিয়েই নির্মিত হচ্ছে সড়ক, আর এই সড়ক তৈরির কাজ এগিয়েছে বেশ খানিকটা। একে একে এই ডিপোর ভেতরে তৈরি হবে রেল ট্র্যাকও। মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপোতে নির্মিত হবে ছোট বড় অনেকগুলো অবকাঠামো, যেখানে থাকবে ওয়ার্কশেড, ওয়াশিং প্লান্ট,
মেট্রোর সেন্ট্রাল কন্ট্রোল স্টেশনের মতো অবকাঠামো ধীরে ধীরে এসব নিচু জমি মেট্রো রেলের অবকাঠামো তৈরির জন্য উপযোগী করে তোলা হবে বলে জানা গেছে। সেই সাথে গোটা ডিপো এলাকার চারপাশে নিরাপত্তা বেষ্টনী দিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। পিতলগঞ্জে মেট্রো রেলের এই ডিপোটি হবে এমআরটির দ্বিতীয় ডিপো। আর এই ডিপোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হল মেট্রো রেল ওয়ার্কশেড। এখানেই মেট্রো রেল একের জন্য আনা 25 সেট ট্রেন জোড়া লাগানো হবে। জাপান থেকে আসা প্রতিটি কোচকে এই ওয়ার্ক স্টেশনে জোড়া দিয়ে তৈরি করা হবে একটি কোচ। প্রতিটি সেটে থাকবে 8টি করে কোচ। পিতলগঞ্জের এই ডিপোতেই তৈরি হবে বিশাল আকারের ওয়ার্ক স্টেশন। এখানেই ট্রেনগুলো চলাচলের পর প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা করা হবে। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি আর কম্পিউটারাইজড হওয়ার কারণে মেট্রো ট্রেনগুলোর ত্রুটি ধরতে যেমন কম সময় লাগবে, তেমনি করে অল্প সময়ের মধ্যেই তা ঠিকঠাক করে আবারও যাত্রী নিয়ে রাজপথের উড়াল আর পাতাল পথে রেল লাইন ধরে ছুটে চলবে। আবার ট্রেনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য নিজস্ব ট্রেন ট্র্যাক লাইন দরকার পড়বে, তাও নির্মিত হবে এখানেই। যেহেতু ট্রেনগুলো দূর নিয়ন্ত্রিত হবে, সেই কন্ট্রোল রুম, পাওয়ার স্টেশন সহ ছোট বড় মিলিয়ে প্রায় 50-এর বেশি অবকাঠামো নির্মিত হবে এই ডিপো এলাকাতে। আর এসব কাজগুলো একে একে এগিয়ে নিতে তাই ব্যস্ত সময় পার করছেন নির্মাণ সংশ্লিষ্টরা। কেননা আগামী 2026 সালের মধ্যে এই পথে মেট্রো ট্রেন চালাতে চায় সরকার। সেই লক্ষ্য পূরণ অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে, কারণ এমআরটি লাইন 6-এর নির্মাণ কাজের অভিজ্ঞতা এখানে কাজে লাগিয়ে দ্রুতই সব কাজগুলো শেষ করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে 52,561 কোটি টাকা। এর মধ্যে 40,000 কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা। বাকি 12,561 কোটি টাকা খরচ করবে বাংলাদেশ সরকার। এমআরটি লাইন 1 চালু হলে এই রুটে প্রতিদিন 8 লাখ যাত্রী চলাচল করতে পারবেন। মেট্রো রেলের লক্ষ্য হচ্ছে রাজধানী ও আশপাশের এলাকায় একটি রেল নেটওয়ার্ক গড়ে তোলা। 2030 সালের মধ্যে ঢাকায় 6টি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে ঢাকায় 130 কিলোমিটার শক্তিশালী মেট্রো নেটওয়ার্ক গড়ে উঠবে। তখন মানুষের জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন আসবে। মেট্রো নেটওয়ার্কে দৈনিক প্রায় 50 লাখ যাত্রী চলাচল করতে পারবেন। পুরোদমে মেট্রো রেল চালু হলে বর্তমান ঢাকার আর এক নাম হয়ে ওঠা দুর্ভোগ আর থাকবে না। পুরোদমে মেট্রো রেল চালু হলে সময় বাঁচবে, অর্থের সাশ্রয় হবে, পাশাপাশি পরিবেশ বান্ধব বাহনে চড়তে পারবেন নগরবাসী। যানজটের ক্ষতি পুষিয়ে অর্থনীতিতে নতুন করে জিডিপি যুক্ত হবে। ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এই মেট্রো রেল বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, মেট্রো রেলের পিলার এবং স্থাপনায় পোস্টার লাগানো থেকে বিরত থাকি। মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানো এবং মূত্র বিসর্জন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।